হেই ইমানদারেরা হে আমার দোস্তেরা হেই ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হেই ইমানদারেরা ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে তোমরা ভয় করো হাক্কাতু কদিহি যেভাবে ভয় করা উচিত ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হইয়া মরো না তাহলে আল্লাহ বলছে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহকে ভয় করার জন্য আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর ইবাদত কেমনে করব আল্লাহ সেই পথ দেখায় দিয়েছে দিছে না আল্লাহ বলে আমার ইবাদত করতে তুমি দুনিয়ার কারো কথা শুনবা না রাসূল বলে লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক হে দুনিয়ার ঈমান ঈমানদার আল্লাহর গোলামরা আমার উম্মতেরা আল্লাহকে বেজার করিয়া খবরদার দুনিয়ার কোন মানুষের গোলামি করবা না আল্লাহকে বেজার করিয়া মেম্বারের গোলামি করবা না বাবা মার গোলামি করবা না চেয়ারম্যানের গোলামি করবা না গোলামি করবা একমাত্র আল্লাহর চিল্লায় বলেন গোলামি করব কার আল্লাহর গোলামি করার জন্য প্রথম আল্লাহ বলে আমি গোলামি করবা কিন্তু আমি আল্লাহ তোমাকে প্রথম দিলাম পাঁচক্ত নামাজ أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة پیغمبر ربي صلى الله عليه وسلم حديث ربيتر بولين كل قيامة الميدان الله شرب برتم نماز رحشان من بندت من نماز پر سکنا ورے الله غلام زودی عمر لمائے نماز نا تھا আল্লাহ কি নাজরে রাগ হইয়া যায় জাহান্নাম ছাড়া কিন্তু উপায় নাই এই জন্য আল্লাহর গোলামির শর্ত কি নামাজ কারণ আল্লাহ বলে আকিমিস সালাহ নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো নামাজ মানে আমার গোলামি করো আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহকে ডাকার পর তোমার পিতা মাতার খেদমত করো খবরদার ফালা তাকুল্লা উফি ওয়ালা তানহারহুমা তোমার পিতামাতার সাথে তুমি খারাপ আচরণ করবে না উচ্চ বাচ্চে কথা বলবা না তোমার কথায় যেন পিতামাতা কষ্ট পাইয়া উফ আহনা শব্দ যেন না করে তোমার পিতামাতা যেন তোমার ব্যবহারে কষ্ট না পায় কেমনে কথা বলবা কুল্লাহুমা কৌলাং কারিমা আল্লাহ জানায় দেয় তুমি পিতামাতার সাথে সুন্দর সুন্দর নরম নরম সুরে কথা বলবা আয় লাইয়েনা সাহালা সহজ ভাষায় কথা বলবা কওলাং জামিলা সুন্দর কো ভাষায় কথা বলবা যেই ভাষা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ ওই ভাষায় তুমি পিতামাতার সঙ্গে কথা বলবা পিতামাতার মন যদি জয় করতে পারো আল্লাহ দুনিয়াতে বইসেই তোমাকে জান্নাতের ফয়সালা কইরা দেবে আল্লাহর রাসূল বলেন হাদিসের ভিতরে কোন সন্তান যদি কোন পিতামাতার দিকে একবার নেক নজরে তাকায় সঙ্গে সঙ্গে তার আমলনামায় কবুলিয়াত হজরে সওয়াব লেখা হয় সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আমি যদি দৈনিক মা আমার মায়ের দিকে 100 বার তাকাই আল্লাহ আমাকে 100 হজরে সওয়াব দেবে নাকি রাসূল বলেন ও সাহাবী তুমি যদি দৈনিক তোমার পিতামাতার দিকে 100 বার তাকাও আল্লাহ তোমার আমলনামায় 100 কবুলিয়াত হজরে সওয়াব দিয়ে দেবে কিন্তু বর্তমান জামানায় এত সন্তান একটু ইংলিশ লেখাপড়া করা শিক্ষিত হইয়া দুনিয়ার 75 ডিগ্রি অর্জন কইরা পিতারেও চেনে না মায়েরও চেনে না মাকেও সম্মান দেয় না পিতারও সম্মান দেয় না আল্লাহর রাসূল বলেন যদি কোনো সন্তান পিতামাতার কোলে যায় আঘাত দেয় ওই সন্তান যদি আঘাত অবস্থায় মারা যায় ওই সন্তান আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না ঠিক না অনেক সন্তান আছে পিতামাতারে খাওয়ায় না কামাই করে তাদের সাথে গালি গালাজ করে সাহাবী আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার তো মাও নাই বাবাও নাই আমার বলা কি হুজুর আমার ফয়সালা কি করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও সাহাবী তোমার মার কবরের কাছে গিয়া দাঁড়াও মার কবরে দাঁড়াইয়া সূরা ইখলাস পড়ো কুল হুয়াল্লাহু আহাদ পড়ো আলহাকু হাত্তাকা আলহাকু মুত্তাকা সূর তাকাসসুর সূরাটা পড়ো এরবারে দরুদ শরীফ পড়ো
আল্লাহর কাছে হাত উঠায় বলল কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার পিতামাতার কবরটা জান্নাতের বাগান বানাই দেবে এই জন্য আমাদের উচিত পিতামাতার খেদমত করা খেদমত যারা করতে পারি নাই এরা তওবা করা কান্নাকাটি করা আল্লাহর কাছে ডাকে আল্লাহ মার খেদমত করতে পারি নাই বাবার খেদমত করতে পারি নাই জান্নাত কামাই করতে পারি নাই ও আল্লাহ আমার মাও চলে গেছে দুনিয়া থেকে বাবাও চলে গেছে ও আল্লাহ আমি দোয়া করি আমার মা বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ রাসূল বলেন সন্তান বলতে দেরি পিতা মাতার কবরে আযাব মাফ হইতে দেরি নাই কোন সন্তান বলবে বলে সন্তান বলবে কখন বলে সন্তান এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে কারণ নামাজ ইসলামের ভিত্তি আস-সালাতু ইমাদুদ্দিন নামাজ হইল দ্বীনের খুঁটি এই নামাজ ঠিক রাইখা বান্দা যদি আল্লাহর দরবারে হাত বাড়ায় এরে আল্লাহর গোলাম আল্লাহ ওই বান্দার হাত কখনো খালি হাতে ফেরত দেবে না কিন্তু বড় দুঃখের বিষয় আজকে আমাদের ভিতরে নামাজ নাই আল্লাহর হুকুম নাই আল্লাহর গোলামি আমাদের ভিতরে নাই মসজিদে আজান হয় মসজিদে মুসল্লি পাওয়া যায় না একটাই কারণ আমাদের ঈমান বড় দুর্বল এই দুর্বল ঈমান নিয়ে জান্নাত পাওয়া যাবে না যদি ঈমান সবল করতে হয় আল্লাহর কুদরতি পায় লুটাইয়া গোলামি করে সেজদা দিয়া ঈমান সবল করা লাগবে ঠিক কি না এই এলাকার ভিতরে একটা একটা করে লোক যদি আসতো এই মাহফিলের প্যান্ডেলে লোক ধরতো না কয়টা লোক আসছে একটা একটা লোক আসলে মাহফিলের ভিতরে লোক ধরতো না কিন্তু কয়টা লোক আছে এই লোকগুলার ভিতরে মাইকের আওয়াজ কানে যায় ও যুবক তুই কানে আওয়াজ পাইতেছো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোকে আওয়াজ সম্পর্কে জিজ্ঞাসা করবে ঘরের ভিতরে ঘুমায় রইছো দোকানে চা খাইতেছো বিড়ি খাইতেছো মদ খাইতেছো গাঁজা খাইতেছো বাবা খাইতেছো অথচ বাটাদোরা হাতে মিয়া মাদ্রাসার মাহফিলের ময়দানে আল্লাহর একদল বান্দারা বৈশা 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 বয়ান শুনছে আর চোখের পানি ফালাইছে ওরে হতভাগা কপাল পরা তুই যাও নাই যারা গেছে আমি আল্লাহ তাদেরকে কবুল কইরা জান্নাত দিয়া দিলাম আর তোকে আমি আল্লাহ জাহান্নামে পাঠাই দিলাম এরে নবীর উম্মত আল্লাহর গোলাম আল্লাহ কাকে কোন সময় কবুল করে বাবা বলা যায় না আল্লাহর কবুলিয়াত আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহ উসিলার মাধ্যমে মাফ করবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওরে ইমানদার আমি আল্লাহকে তোরা ভয় কর আমি আল্লাহকে তোরা ভয় কর অবতাগু ইলাইহিল ওয়াসিলা আর ওসিলা তালাশ করো যে আমি আল্লাহ তোকে কোন ওসিলায় মাফ করব আমাদের ভিতরে তেমন কোনো আমল নাই যে আমলে আমরা নাজাত পাইব কারণ পয়গম্বর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলে আয়েশা খবরদার নিজে আমল কইরো কারণ আমল না কইরা আল্লাহর দয়ার দিকে তাকাই থাইকো আমল করলে জান্নাত পাওয়া যাবে না যদি আল্লাহ তোমার উপরে রহম না করে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আপনাকেও রহম ছাড়া দিবেন রাসূল বলে না আল্লাহর রহম ছাড়া আমি রাসূল ও জান্নাতে যাইতে পারবো না এই জন্য নবীর উম্মত আল্লাহর গোলাম যদি জান্নাত পাইতে চাও রে মুমিন গোলামি করা লাগবে আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহর যদি আল্লাহর ইবাদত করতে হয় এক নম্বরে পড়া লাগবে পাঁচ ওয়াক্ত নামাজ কয়ক্ত আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার দুনিয়ার ভিতরে দুইটা মানুষ সবচাইতে বড় দামি যে ব্যক্তি মানুষকে সৎ কাজে দিয়ে আদেশ করে অসৎ কাজে বাধা দেয় ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তার চাইতে দামি মানুষ আর কেউ নাই যেই মানুষটা মানুষদেরকে আল্লাহর দিকে ডাইকা আমলের দিকে ডাইকা জান্নাতের পথে ডাকে তার চাইতে দামি আর কি কেউ নাই
এজন্য আমাদের আল্লাহর পথে টাকা লাগবে কি লাগবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগে রে মুমিন আজ থেকে ইরাদা করব আর জীবনে নামাজ ছাড়ব না আল্লাহ না করে ইরাদা অবস্থায় যদি মারাও যায় পয়গম্বর মানে আল্লাহ তাকে জান্নাত না দিয়া কবরে রাখবে না এজন্য জান্নাত বড় দামি জিনিস জান্নাত পাইতে হইলে গোলামি করা লাগবে কার আল্লাহর গোলামি যদি করতে হয় আল্লাহ বলে আমার গোলামি কর আমার ইবাদত কর ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা আমি আল্লাহর সাথে শিরক করবা না আমি আল্লাহ তুমি যদি আমি আল্লাহর সাথে শিরক না করো আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব যদি না করো যদি আমি আল্লাহর গোলামি করো আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও কারণ আমি আল্লাহ তোকে জোহরের সময় ডাকি বান্দায় আয় আমি আল্লাহ তোকে ফজরে ডাকি বান্দায় আয় আমি আল্লাহ তোকে মাগরিবে ডাকি বান্দায় আয় আমি আল্লাহ তোকে এশারে ডাকি বান্দায় আয় তোর কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চা তোর চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি হব না কিন্তু বান্দা তারপরেও তুই বিছানায় ঘুমায় আল্লাহ তোকে ফজরে ডাকে আসো না আল্লাহ জোহরে ডাকে আসো না আল্লাহ আসরে ডাকে আসলি না কিন্তু একদল আল্লাহর গোলাম গরিব মানুষ দিন আনে দিন খায় আজান যখন কানের ভিতরে মসজিদের আজান পায় সঙ্গে সঙ্গে দৌড়ে মসজিদ ভিতরে যায় যায় সে যায় ভুতায় কান্না করে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই তুমি ছাড়া আমার আর কেউ নাই তোমার গোলামের জন্য হাজির হয়ে গেছি ও আল্লাহ আমার কোনো আমল নাই তোমার দয়ায় তুমি আমারে কবুল কইরা নাও আল্লাহ রাসূল মানে এরকম দোয়া যেই বান্দা করে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা আমার বান্দা কেন কান্না করে বলে আল্লাহ তোমার নাজাত চায় তোমার দয়া চায় তোমার রহমত চায় তোমার জান্নাত চায় বলে বান্দারা তো ফেরেশতারা তোরা সাক্ষী থাক আমি আল্লাহ এই বান্দাকে জান্নাতি হিসাবে কবুল কইরা নিলাম এই সাউন্ড দাও কবুল কইরা নিলাম কারণ আল্লাহর বান্দা হওয়ার জন্য যদি নামাজ পড়তে হয় নামাজ পড়া লাগবে নামাজ ছাড়া যাবে না নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাদের চাইতে দামি আর কেউ নাই কদ আফলাহাল মুমিনুন তারাই তো প্রকৃত মুমিন তারাই তো প্রকৃত মুমিন বলে কারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা ভয় নামাজের ভিতরে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে একমাত্র মুমিনই আল্লাহকে বেশি ভয় করে আর কেউ না এই জন্য মুমিন হওয়ার জন্য নামাজ লাগবে আর আল্লাহর ভয় লাগবে ঠিক না কারণ আল্লাহর ভয় যদি করা যায় আল্লাহর গোলামে যদি করা যায় আল্লাহর ইবাদত যদি করা যায় আল্লাহ খুশি হইয়া ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি আল্লাহ বান্দাকে জান্নাতের উচ্চ মাকাম পর্যন্ত পৌঁছাই দেবে আমাদের ভিতরে এত গজব এত বিপদ এত বালা মুসিবত কেন নি ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের ভিতরে হাদিস এনেছেন যে তিন কারণে মানুষের ভিতরে সবচেয়ে বেশি গজব হয় কারণ বর্তমান জমানায় সেই তিন কারণ প্রসিদ্ধ যেই গজবের কারণে আমাদের প্রতি একটা না একটা গজব আসতেই আছে গজব কি মানুষ আল্লাহ থেকে বিমুখতা প্রকাশ করে অমাইয়া শুকু অমাই অমাইয়া যিকুরুল্লাহ আল্লাহর জিকির থেকে দূরে চলে আল্লাহর জিকির করতে চায় না বলে যে বান্দা আল্লাহর জিকির থেকে দূরে নামাজ থেকে দূরে দিন থেকে দূরে কোরআন থেকে দূরে সুন্নাহ থেকে দূরে হাদিস থেকে দূরে দুনিয়ার ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ থেকে দূরে মাদ্রাসা থেকে দূরে নুকাইয়িদ লাহু শাইতানান ফাহু আলাহু করিন তারে পরিচালনা করে শয়তান তারে পরিচালনা করে কেডা শয়তান আর যার সম্পর্কটা মাদ্রাসার সঙ্গে মসজিদের সঙ্গে দ্বীনের সঙ্গে কোরআনের সঙ্গে তাকে পরিচালনা আর আমার আল্লাহ কুদরতি ভাবে তাকে নিজ হাতে পরিচালনা করে আমাদের সম্পর্ক মাদ্রাসার সঙ্গে নাই মসজিদের সঙ্গেও নাই ঠিক না আমাদের সম্পর্ক আছে টিপির সঙ্গে নাই টিপির সঙ্গে টিপির সঙ্গে সম্পর্ক নাই বুকে হাত দিয়ে একটা লোক হইতে পারবে না বলে ভাত হুজুর এক বেলা না খাওয়াইতে পারেন টিপি না দিকে ছাড়ব না ঠিক না টিপি দেখাই লাগবে
এর পরে আমাদের সম্পর্ক দুনিয়ার নাচ গান বাদ্যযন্ত্রের সঙ্গে ইন্নাল গিনা মিনান নিফাক গান মানুষের অন্তরে নিফাক সৃষ্টি করে মুনাফিকি সৃষ্টি করে কলব নষ্ট করে ফলায় কিন্তু সেই গান আমাদের মোবাইলের ভিতরে ঘরের ভিতরে টিভির ভিতরে সব জায়গায় গান না শুনলে আমাদের ঘুম আসে না অথচ আপনারা কি জানেন নাই যে কাল হাশরের ময়দানে কিয়ামতের ময়দানে এই কানের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কানের হিসাব কি করা লাগবে দেওয়া লাগবে কারণ কানের হিসাব না দিও বান্দা আল্লাহর জান্নাতে যাইতে পারবে اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله বলে কালকে আমাদের ময়দানে বান্দার হাতের হাত আল্লাহ জবান বন্ধ করে দেবে হাতকে বলবে ভাই হাত তুই আমার আল্লাহর হুকুমে কথা বল পাও কথা বলবে জবান কথা বলবে অঙ্গপ্রত্যঙ্গে কথা বলবে আর সাক্ষ্য দিয়ে বলবে আল্লাহ এই বান্দায় হাত দ্বারা অন্যায় করছে কান দ্বারা অন্যায় করছে চক্ষু দ্বারা অন্যায় করছে জিহ্বা দ্বারা অন্যায় করছে আয় আল্লাহ এই গুনাহগুলো সে করছে তখন বান্দার জন্য ফয়সালা হয়ে যাবে জাহান্নাম এ যুব রাস্তা কিন্তু দুইটা ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাইর পথ কিন্তু দুইটারে যুবক একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ বাবা তুমি কোন পথ ধইরা রইছো তোমার জীবন দুনিয়াও শেষ তোমার আখেরাতও শেষ এজন্য যুবক তোমার পায়ে ধরিয়া বলবো বৃদ্ধ বাবাজিদেরকে পায়ে ধরিয়া বলবো দুনিয়ায় জীবনে আর অন্যায় পিছনে যত অন্যায় করেছেন আর সামনে অন্যায় করব না আর আল্লাহর না ফরমানি করব না আর আল্লাহর গোলামি করব আল্লাহর হুকুম আকাম মানবো রাসূলের কোরআন সুন্নাহ মোতাবেক জীবন করব কোরআন মোতাবেক চলবো আল্লাহ দুনিয়ায় দামি বানায় দেবে আল্লাহ আখেরাতেও দামি বানায় দেবে কারণ কি আল্লাহ বলে আমি তোমাকে দুনিয়ায় দামি বানাইব আখেরাতে দামি বানাইব দুইটা জিনিসে যদি তুমি তুমি তোমার জীবন যৌবন আমি আল্লাহর রাস্তায় বিলায় দাও ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলে ও দুনিয়ার মুমিন আমি তোমার জান মালের বিনিময়ে আমি জান্নাত তোমাকে দিয়ে দেব তোমার জান তুমি আমাকে দিবা তোমার মাল তুমি আমাকে দেবা আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব কিন্তু আজকে আমরা জানও দিতে পারলাম না মালও দিতে পারলাম না আল্লাহ কেমনে আমাদেরকে জান দেবে অথচ সাহাবা একরামের জিন্দেগির দিকে তাকাও সাহাবা একরাম তাদের জীবনের চাইতে আল্লাহকে মহব্বত করছে রাসূলকে মহব্বত করছে কোরআন মানছে দিন মানছে এই একটা এত আলোচনা করলে সারা রাত পার হয়ে যাইবে আলোচনা শেষ হবে না কিন্তু সামান্য সামান্য টাচ দিয়া যাই রে আল্লাহর গোলাম একটাই টাচ দিয়া যায় যে হুজুর গো ওরাদা করতে হবে আজকে যে হুজুর আজ থেকে আল্লাহর গোলামি করব আল্লাহর সাথে আর না ফরমানি করব না ইরাদা করব যে আল্লাহর সাথে না ফরমানি করব না জীবন থাক আর যাক আজ থেকে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাইব আল্লাহ বলে যদি ন্যায় তো করতে পারে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন বান্দা চেষ্টা করা তোমার কাজ মাকামে পৌঁছায় দেওয়া হলো আমি আল্লাহর কাজ যদি চোখের পানি ছেলে আল্লাহর কাছে বলা যায় আল্লাহ আপনি আমাকে হেদায়েতের পথে চালান আল্লাহ অবশ্যই অবশ্যই বান্দাকে হেদায়েত দিয়া জান্নাতের রাস্তায় পৌঁছায় দেবে দেবে কি দেবে না আল্লাহর ওয়াদা কি মিথ্যা নাকি আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা না আল্লাহ বলছে আমি আল্লাহর গোলামি ইবাদত করো গোলামি করো আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব কিন্তু আজকে আমাদের গোলামি নাই যেই কারণে আল্লাহ আমাদের কথাও শোনে না মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ বলে যে বান্দা আল্লাহর হয়ে যায় দুনিয়ার সমস্ত মাখলুক তার গোলাম হয়ে যায়
আজকে আমরা আল্লাহর গোলাম হই না এজন্য দুনিয়ার মাখলুকও আমাদের গোলাম না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহর গোলাম হও আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে আল্লাহ তোমার গোলাম বানায় দেবে আজকে আমরা আল্লাহর গোলাম হইতে পারি নাই তো আল্লাহর দ্বীনও আমরা মানতে পারি না আল্লাহর হুকুমও আমরা মানি না বরং আল্লাহর সাথে আমরা নাফরমানি করি রাসূলের সঙ্গে দুশমনি করি আল্লাহ নবীর সুন্নাত আমাদের ভিতরে নাই আল্লাহর সাথে শিরক করি ইবাদতে শিরক কাজে শিরক সব জায়গায় শিরক কারণ শিরক মানুষের আমলকে নষ্ট করে ফেলায় লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিল ইয়া বুনাইয়া হে আমার সন্তান লা তুশরিকু বিল্লাহ আল্লাহর সাথে কখনো শিরক করবা না খবরদার আল্লাহর সাথে তুমি শিরক করবা না আর যখন আল্লাহর সাথে কখনো শিরক করবা না কিন্তু আমাদের ভিতরে অহরহ অহরহ আল্লাহর সাথে আমাদের শিরক হইতেছে আমাদের গুনাহ হইতেছে গুনার কারণে আমরা ধ্বংস হয়ে যাইতেছি এরপর আমাদের ভিতরে বুঝ নাই একের পর এক গজব একের পর এক বিপদ একের পর এক বালা মুসিবত আমাদের মধ্যে আসতে আছে এরপর আমাদের কোনো হুঁশ নাই কারণ আল্লাহ তো প্রত্যেককেই পরীক্ষা করবে করবে কি করবে না الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور زي الله মানুষকে সৃষ্টি করলেন মৃত্যু দিলেন জীবিত দিলেন মৃত্যু জীবিত দিয়ে আল্লাহ বলেন আমি প্রত্যেক বান্দাকেই পরীক্ষা করব সেই পরীক্ষাটা হইবে আমলের পরীক্ষা কিসের পরীক্ষা আমলের পরীক্ষা বলে আমল যার ভালো তার সব পার ভালো আমল যার খারাপ তার সব খারাপ আমল ভালো করার জন্য লাগবে আল্লাহর দয়া ইচ্ছা করলে আমল ভালো করা যায় না পয়গম্বর বলেন মাইরুদিল্লাহু বিহি খাইরাই ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ যার ভালো চান যার মঙ্গল চান যাকে মোহাব্বত করেন যার প্রতি দয়া করেন যাকে কবুল করেন তার দ্বারাই আল্লাহ দ্বীনের ভালো ভালো কাজ করান এরে আল্লাহর গোলাম আল্লাহর ভালো যদি দয়া হইতে পাইতে চাও করা লাগবে ভালো আমল ছাড়া কখনো জান্নাত পাওয়া যাবে না আজকে আমাদের ভিতরে ভালো কোনো আমল নাই যেই কারণে আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহ বলে তুমি ইবাদত করবা একনিষ্ঠ ইবাদত করো আমি আল্লাহরকে শিরক মুক্ত ইবাদত করো আমি আল্লাহর খাঁটি ইবাদত করো ইসলামে পরিপূর্ণ রূপে ঢোকো যদি ইসলামে পরিপূর্ণ রূপে ঢুকতে পারো রে আল্লাহর গোলাম আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন আল্লাহ বলে ঈমানদাররা তোমরা ইসলামে পরিপূর্ণ ঢোকো অর্ধেক ঢোকলা চলবে না আর আল্লাহর গোলামি করো আর শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু খবরদার তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করিও না ঠিক না শয়তান আমাদের শত্রু শয়তান ধোঁকা দেবে তুই মসজিদে যাইও না নামাজ পড়িও না দাড়ি রাখো না হকের বাদে চলো না আল্লাহর জিকির কইরো না শয়তান ধোঁকা দেবে কিন্তু রে আল্লাহর গোলাম শয়তানের ধোঁকা দিয়া নিজেকে তাকায় নিজেকে নিজে নফসের সাথে জিহাদ করতে হবে কদ আফলাহা মান যাক্কাহা ও কদ খাবা মান দাসাহা আল্লাহ বা কোরআনের বাকির ভিতরে যারা যারা আত্মা যত পবিত্র তার চাইতে দামি আর কেউ নাই যার কলব নষ্ট তার চাইতে নিকৃষ্ট আর কেউ নাই কলব দাবি করার জন্য লাগবে আল্লাহর ইবাদত আর সাড়ে তিন আর বডির মধ্যে লাগবে আমার নবীর সুন্নাত সুন্নাত লাগবে কি লাগবে না সুন্নাত লাগবে বর্তমান জমানায় সবচাইতে সুন্নাতের বড় অভাব রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নাতকে মানবে যে আমি রাসূলের সুন্নাত মানবে সে যেন আমি রাসূলকেই অনুসরণ করল আর আমি রাসূলকে যে অনুসরণ করল সে যেন আল্লাহর জান্নাতে চইলা গেল আল্লাহ বলে হে হাবিব আপনি জানাই দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله বলে হাই হাবিব আপনি জানাই দেন তারা জানো আপনি রাসূলকে মুহাববত করে অনুসরণ করে ইতাত করে আপনি নবীকে দ্বারা মুহাববত করে আমি আল্লাহকে মুহাববত করা হইবে আর আমি আল্লাহকে যারা মুহাব্বত করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো সব maaf কইরে দেব ইয়া ইলাহি মুজসে মুজকো দূর কর তাকে দেখো মুজমে তুজকো এক নজর আল্লাহর কাছে দিলটা ভাঙা দাও যে আল্লাহ আমার মত গুনাহগার আর কেউ নাই আমার মত জাহান্নামী আর কেউ নাই আমার মত ওই মজলিসের ভিতরে আর গুনাহগার কেউ নাই দিলটা যদি ভাঙা দেওয়া যায় নরম কইরা দেওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গুনাহগুলো maaf কইরা দেবে রাসূল বলেন যে নরমওয়ালা দিলের ভিতরে আসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ যে নিজেকে নিজে বিলীন কইরা দেয় আল্লাহ তার মাকাম বাড়ায় দেয় আল্লাহ তাকে কবুল কইরা নাই এজন্য নিজেকে নিজে ছোট কইরা দাও বিলীন কইরা দাও আমিত্ব ভাব বাদ দেওয়া যে আমার মত গুনাহগার কেউ নাই এই নিজে নিজে রাজা যদি করা যায় রে যুবক ওরে আল্লাহর গোলাম বৃদ্ধ বাবা জি রে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলেই খুশি হইয়া আল্লাহ maaf কইরা দেবে প্রশ্ন আসতে পারে হুজুর আমরা গুনাহ করছি অন্যায় করছি খারাপ কাজ করছি জঘন্যতম অন্যায় করছি জীবনে নামাজ সব ছাড়ছি দাড়ির ভিতরে বেরেট লাগাইতেছি দাড়ি কামাইতেছি এই অন্যায়গুলো আমরা অনবরত করতেছি এখন আমাদের পালা কি আল্লাহর রাসূল বলেন ও দুনিয়ার উম্মত আত-তাইবু আনিল যামবি কামাল্লা যামবালা তোমরা যদি পাহাড় তোমরা যত গুনাহ কারণ তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আর যদি আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমার পাহাড় পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও তোমাকে maaf কইরা আল্লাহ তোমাকে কবুল কইরা নেবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহর কাছে খাস তওবা করা একনিষ্ঠ তওবা করা যদি আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করা যায় তাহলে আল্লাহ কবুল করে নেবে আর ভালো আমল করা যায় কারণ আল্লাহ বলছে আমি পরীক্ষা করব বলে কেমন পরীক্ষা অনানা বলু অন্নাকুম বি শাইয়িম মিনাল খাউফ আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব ভয় দ্বারা মিনাল জুরি খুদা দ্বারা অনাকসিম মিনাল আমওয়াল আল আনফুজি ওয়াস সামারাত অবশ্যই সাবিরিন এই যতগুলা পরীক্ষা আমি আল্লাহ তোকে করব এই পরীক্ষার মধ্যে যদি ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ তোকে কামিয়াবির দরজায় কবুল কইরা নেব ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আল্লাহ বলে যারা বিপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করবে সবর করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে কোন হিসাবে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে আর করা লাগবে ভালো আমল যেই ভালো আমল করা লাগবে ভালো আমলের বিনিময়ে আল্লাহ নাজাত দিতে পারে কি পারে না তিনটা যুবক পাহাড়িয়া জঙ্গলের পথ দিয়া রওনা হঠাৎ প্রবল বৃষ্টি আসতেছে বৃষ্টি থেকে আশ্রয় নেওয়ার জন্য তিনটা যুবক পাহাড়ের একটা গুহার ভিতরে ঢুকলো পাহাড়ের গুহার ভিতরে ঢোকার পর একটা পাথর আইসা পাহাড়ের গুহার মুখটা আটকাই দিল পাহাড়ের গুহার মুখটা ওই গুহার মুখটা আটকাই দেওয়ার পর একে তো প্রবল বৃষ্টি আবার তো অন্ধকার হয়ে আসতেছে যুবক তিনটাই ঘরের ভিতরে গুহার ভিতরে থাকার পর দিলের ভিতরে ভয় আসলো আহারে একে তো অন্ধকার আবার প্রবল বৃষ্টি গুহার মুখ পাথর দ্বারা আটকানো মনে হয় আর এখান থেকে বাঁচা যাইবে না নাজাতের কোনো উপকার নাই আল্লাহর বান্দা তিনটা যুবক এখন দুই তিনজনে মাছ আহার করার জন্য বসে
বৈশা বলে ভাই কার কি ভালো আমল আছে সেই ভালো আমলের জন্য উসিলা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো নাজাত চাও এক লোক বলে হ্যাঁ আমার জীবনে একটা ভালো আমল আছে বলে কি আমল বলে আমি মালিকের বাড়ি কাজ করতাম কিছু লোক দিলাম এক লোক হাফ বেলা কাজ কইরা পুরো বেতন চাইল আমি তাকে দেই নাই সে বেতন রাইখা চইলা গেল কয়েক বছর পর আয়শা যখন সে আমার কাছে পাওনা টাকা চাইল ওই ব্যক্তির পাওনা টাকা পরিশ্রমের টাকা আমি খাই নাই ওই পাওনা টাকা দিয়ে আমি বকরির পাল কিনা বকরি পালা শুরু করলাম বকরির পাল হইতে 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 অনেক বড় পাল হয়ে গেল উনি যখন আমাকে চাইল আমি বললাম ভাই এই বকরির পাল সব তোমার নিয়া নাও এটার প্রতি আমার কোন দাবি নেই হক তোমার ও আল্লাহ ইচ্ছা করলে টাকা আমি খাইতে পারতাম তোমার মহব্বত আর ভয় আমি খাই নাই এই ভয়ের আমলটা যদি আমার কবুল হয় আল্লাহ তুমি গর্তের পাথর সরায় দাও যুবক কান্না কইরা বলতে দেরি গর্তের পাথর তিনের একাংশ সইরা গেল দুই নাম্বার যুবক কান্না করে ও দয়ার মালি আয় আল্লাহ আমার মতো গুনাগার আর কেউ নাই আমি গুনাগার তোমার নাম হলো গফফার তুমি বড় দয়াময় ক্ষমতার অধিকারী আল্লাহ আল্লাহ আমি একদিন আমার চাচার বাড়ি বেড়াইতে গেলাম বেড়াইতে যাওয়ার পর চাচাও বাড়ি নাই চাচিও বাড়ি নাই ফাঁকা বাড়ি পাই আমি আমার চাচা তো বোনের সঙ্গে অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য যখন আমি তাকে ধাক্কা দিয়া জমিনে ফালাইলাম ফালাবার পর যখন আমি তার বুকের উপরে পাও রাখলাম তাকায় দেখি আমার চাচা তো বোন তার চোখের পানি ফালায় কান্না করে আর বলে ও ভাই তুমি আমার ইজ্জতের উপরে হামলা করিও না আমার এই সারা জীবনের ইজ্জতে আমার চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই আমার চরিত্রে তুমি কলঙ্কের দাগ দিও না ইসলাম তো বিবাহ বৈধ করছে তুমি আমাকে বিবাহ করে নাও তারপরেও তুমি আমার চরিত্রে আঘাত কইরো না ও আল্লাহ আমার বোনের চোখের কান্না পানি দেইখা আমি ওইখান থেকে অন্যায় থেকে ফিরে আসছি আল্লাহ তোমার মহব্বত আর ভয় অন্যায় করি নাই এই অন্যায় আল্লাহ করি নাই আমলটা যদি কবুল হয় আল্লাহ তুমি আমার এই গর্তের পাথর সরায় দাও ইতিহাস লেখে গর্তের পাথর আরো একাংশ সরে গেল এখন তিন ভাগের দুই ভাগ সরে গেল বাকি আছে কয় ভাগ এক ভাগ বাকি আছে বর্তমান জমানার ভিতরে আমাদের ভিতরে এমন গুনাহ আছে না নাই এমন গুনাহ আছে গুনাহ করতে 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 এমন গুনাহকে আমরা গুনাহই মনে করি না আমি যুবকদেরকে পায়ে ধরিয়া বলবো যুবক এখনো তুমি গুনাহ করো অন্যায় কাজ করো খারাপ কাজে গুনায় লিপ্ত হইছো তুমি গান শোনো তুমি জিনায় লিপ্ত হইছো তুমি ব্যভিচারিণী করো তুমি বেপর্দায় চলো তোমার পায়ে ধরিয়া বলবো রে বাবা এখন এই গুনাগুলো ছাইরা দাও অন্যায় কাজ ছাড়ো আল্লাহর গোলামি করো দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হযরতে আলীর মতো মর্যাদা বাড়ায় দেবে তিন নাম্বার যুবক ডাক দিয়ে বলে আল্লাহ আমার জীবনে কোনো আমল নাই আল্লাহ একটা আমল ভালো আছে বলে কোন আমল বলে আল্লাহ আমি মানুষের বাড়ি কাজ করতাম আমি গরিব মানুষ কাজ করলে খাবার জুটত না করলে আমার ঘরে আর খাবার জুটত না আমি মালিকের বাড়ি গাভী দেখাশোনা করতাম আমার দৈনন্দিনের টপ বাস ছিল আমি সন্ধ্যার সময় যখন বাড়িতে আসতাম কিছু দুধ নিয়ে বাড়িতে আসতাম আসার পরে আগে আমার মা আমার বাবাকে পান করাইতাম এরপর আমার ছেলে সন্তান স্ত্রীকে পান করাইতাম একদিনের ঘটনা আমি যখন দুধ নিয়ে সন্ধ্যাবেলা বাড়িতে আসলাম আসতে একটু দেরি হয়ে গেল দেরি হবার পর তাকায় দেখি আমার মা বিছানায় ঘুমাই রইছে বাবাও বিছানায় ঘুমায় আল্লাহ আমি মাকেও জাগাই নাই বাবাকেও জাগাই নাই দুধের পেয়ালা নিয়ে মায়ের শিওরে দাঁড়ায় রইলাম
আমার সন্তানরা এসে আমার পায়ে ধরিয়া বলে বাবা খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না দুধ দাও নালে মারা যাইব না খাইয়া সন্তানরা গড়াগড়ি করে কান্নাকাটি করার পর ওইখানেই ঘুমায় গেল আমি সন্তানদেরকে দুধ দেই নাই এরে আল্লাহর গোলাম দেখো কেমন করে আমার খেদমত করছে আমাদের জবানের মানুষ কেমনে মার খেদমত করে আজকে তুমি মারে গালি দাও মার সাথে ধমক দাও মার সাথে উচ্চ বাক্যে কথা বলো মার কথার উপর দিয়া তুমি কথা বলো যুব তোমার দুনিয়াও শেষ তোমার আখেরাতও শেষ ওয়ালা তুবতিলু আমালাকুম আল্লাহ বলে তোমাদের আমলকে তোমরা বিনষ্ট কইরো না কারণ আজকে দেখা যায় পিতামাতার সঙ্গে যদি কেউ বেয়াদবি করে গালি দেয় খারাপ আচরণ করে আল্লাহ রাসূল বলে ও যত নামাজি হোক যত রোজাদার হোক আর নামাজ রোজা কোনো কাজে আসবে না আসবে নি নামাজ রোজা কোনো কাজে আসবে না পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না খারাপ আচরণ করা যাবে না উচ্চ বাক্যে কথা বলা যাবে না নরম সুরে কথা বলতে হবে তাদের খেদমত করা লাগবে আল্লাহ রাসূলের সাহাবী আল কামা কালেমা পর্যন্ত পড়তে পারে না মার সঙ্গে বেয়াদবি করার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা পর্যন্ত আলকামা পড়তে পারে নাই রাসূল বলে উমর এর মাকে ডাই কেন এ মার সাথে বেয়াদবি করছে দেখি মার সাথে কি বেয়াদবি করছে আল্লাহ রাসূল বলে মা আপনার সন্তানকে ক্ষমা কইরা দেন আপনার সন্তান কালেমা পড়তে পারে না আর কালেমা যদি সে পড়তে না পারে নসিব না হয় সে কিন্তু জান্নাত পাবে না বলে ও পয়গম্বর আপনি যত বুঝান এই সন্তানকে আমি মাফ করব না সন্তান আমার সঙ্গে বেয়াদবি করেছে আল্লাহ রাসূল বলে নমর তুমি লাকড়ি আনো মা যখন ক্ষমা করবে না মৃত্যুর পরে কবরে আজাব হইবে দুনিয়া থেকে জ্বালায় দেয় আজাব দিয়ে দেয় উমর যখন লাকড়ি জোগাড় করা শুরু করলো মার মনে বড় দয়া মা ডাক দিয়ে বলে ও পয়গম্বর আমার সন্তানকে আগুনে জ্বালাইবেন না আমার সন্তানকে আমি ক্ষমা কইরা দিলাম আলকামা জবান দিয়া বা মা বলছে ক্ষমা কইরা দিলাম আলকামা জবান দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এজন্য যুবক কদা রব্বুকা আল্লাহর ইবাদত করো ও বিল ওয়ালিদাইন ইহসানা পিতামাতার খেদমত করো পিতামাতার গোলামি করো পিতামাতার সাথে ইহসান করো বলে কেমন ইহসান করবা আহসিন কামা আহসানাল্লাহু ইলাইয়িক বুজার বলে এই পিতামাতাকে তুমি কিছু দেওয়ার বেলায় কোনো হিসাব করবা না কোনো গণনা করবা না বিনা হিসাবে বিনা গণনায় দিতেই থাকো দাও এমন দেওয়া দাও কখনো হিসাব করবে না তোমার দেওয়ার কারণে তোমার খেদমত যদি মা খুশি হইয়া যায় বুখারী শরীফে আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ খুশি হইয়া যায় তৃতীয় যুবক ডাক দেয় বলে আল্লাহ আমি মার শিওরে দাঁড়ায় রইলাম যখন মসজিদে আজান হয়ে গেছে আর সলাতু খয়রুম মিনান নাওম আজান আওয়াজ পাইয়া আমার মা আজান আওয়াজ পড়ার পা পাওয়ার পর আমার মা বলে ওরে সন্তান সারা রাত যদি দাঁড়ায় রইলি খানা খাও নাই তুই সারা রাত্র দাঁড়ায় রইছ আমি আজকে মা দুধ পান করব না আজকে তোর জন্য দোয়া না কইরা দুধ পান করব না ও আল্লাহ আমার মা আমার জন্য দোয়া করছে আমার সন্তানদেরকে পান করাইছে নিজেও পান করছে আল্লাহ আমলটা যদি কবুল হয় আল্লাহ আজকে গর্তের মুখের পাথর তুমি সরায় দাও কিতাবের লিখন লেখে বলতে দেরি ইবনে কাসির রহমাতুল্লাহ লেখেন সঙ্গে সঙ্গে গর্তের পাথর মুখ থেকে সইরা পদ একবারে সরু ক্লিয়ার হয়ে গেছে তাহলে ভালো আমল তাহলে ভালো আমল আমাদের দরকার কারণ ভালো আমল হবে নাজাতের জন্য কি
ওসিলা আমাদের ভিতর ভালো কোনো আমল নাই আমরা আজকে গুনাহে জর্জরিত খারাপ কাজে জর্জরিত নামাজ থেকে দূরে দ্বীন থেকে দূরে কোরআন থেকে দূরে মাদ্রাসা থেকে দূরে অন্যায় কাজে আমরা আজকে বিবর্তিত হয়ে গেছি খারাপ কাজে আমরা প্রতিযোগিতা করতেছি কে কার আগে বেশি অন্যায় করতে পারি আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার পুত্র সবাই আমার পুত্রবধূ সবাই বেপর্দায় চলতেছে ব্যাপারে আমার কোনো কোনোই নাই কিছু নাই আল্লাহ রাসূল বলেন সন্তান যদি অন্যায় করে এই গুনাহ পিতামাতার আমলনামায় আসবে পিতামাতার আমলনামায় আসবে সন্তান যদি অন্যায় করে জিনা করে ব্যভিচার করে বেপর্দায় চলে এই বেপর্দায় সন্তান চলার কারণে পিতামাতার কাল কিয়ামতের মধ্যে জাহান্নামের কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে আল্লাহ বলে তোমারে আমি সন্তান দিলাম সন্তান দেওয়ার পর সন্তানের হক তুমি আদায় করো সন্তানের হক আদায় করো সন্তানকে দ্বীনি শিক্ষা দাও সন্তানের সুন্দর নাম রাখো আমাদের সমাজের অবস্থা সন্তানকে দ্বীনি শিক্ষা তো নাই দুনিয়ার পাশ্চাত্য শিক্ষা করি আবার গর্বও করে আমার সন্তান অমুক ভার্সিটিতে পড়ে অমুক জায়গায় লেখাপড়া করে আহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একমাত্র কোরআনের শিক্ষা ছাড়া দুনিয়ার কোনো পাশ্চাত্য শিক্ষা মানুষকে কখনো অগ্রগতি করতে পারে না পারে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা রাসূল হাদিসের ভিতরে বলেন একমাত্র সবচাইতে দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি উত্তম যারা ইলমে দ্বীন শিক্ষা করে এবং অপরকে শিখায় ইলমে দ্বীন শিক্ষা করে অপরকে শিখায় এইটা মাদ্রাসার মাহফিল এই মাদ্রাসা ইলমে দ্বীন শিক্ষায় সারা বাংলাদেশের ভিতরে যত কওমি মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার ভিতরে ইলমে দ্বীন শিক্ষা করে কি করায় না করায় আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করছি কওমি মাদ্রাসা যখন পড়ছি কত কষ্ট করছি আল্লাহ কষ্টের বদৌলতে জায়গায় বসাই দিয়েছে এমনি হয় না মুজাহাদা করা লাগে চেষ্টা করা লাগে কষ্ট করা লাগে মুজাহাদা ছাড়া কষ্ট ছাড়া চেষ্টা ছাড়া কষ্টের পরেই তো আসে সুখ মাদ্রাসায় যখন লেখাপড়া করছি কিতাবখানায় পড়ার সময় এমনও দিন গেছে রমজান মাস আহা কি খানা খাইছি রোজা রাখতে কষ্ট হয়ে গেছে ওস্তাদের কাছে বলছি হুজুর এই খানা খাই তো রোজা রাখতে পারি না হুজুর বলছে কষ্ট কর দেখবি আল্লাহ একদিন কবুল করে নেবে তখন বুঝি না এখন বুঝি এজন্য আমাদের ছেলেকে আমাদের সন্তানকে আমাদের মেয়েকে আমরা আগে কোরআনের শিক্ষা দান করব কি করব কোরআনের শিক্ষা দান করব ভালো শিক্ষায় শিক্ষিত করব বেপর্দা চালাইব না বর্তমান জমানায় বেপর্দা সবচেয়ে বেশি বেশি কি বেশি না বেশি আপনার ছেলে মেয়ে স্ত্রী বেপর্দা চালে আপনার ভিতরে কোনো প্রতিবাদ নাই কিচ্ছু নাই আল্লাহ রাসূল বলেন একটা মহিলা বেপর্দায় চলার পরে যখন অন্য পুরুষ তার দিকে তাকায় সঙ্গে সঙ্গে তার আমল নামে একটা জিনার গুনাহ লেখা হয় এই জিনার গুনাহটা লেখা হয় ওই মেয়ে এবং ছেলের উভয়ের গুনাহে কিন্তু মেয়ের আমল নামায় যখন জিনার গুনাহ লেখা হইল ওই মেয়ের বড় ভাইয়ের আমল নামায় লেখা হইল মেয়ের বাবার আমল নামায় লেখা হইল মেয়ের স্বামীর আমল নামায় লেখা হইল মেয়ের বড় ছেলের আমল নামায় লেখা হইল সাতজন হাদিসে কয়জন আছে সাতজন আহা বর্তমান জমানায় বাংলা কোরআন শরীফ পাওয়া যায় না সূরায়ে নূর খালি তরজমাটা যদি কোনো মহিলা পড়তো ওই মহিলা জীবনে বিপদে চলতে পারতো না সূরা আহজাবের কিছু আয়াত অংশ যদি কোনো মহিলা পড়তো সে বিপদে চলতে পারতো না কিন্তু আমাদের ভিতরে বিপদে চলতেই আছে চলতেই আছে কোনো বাধা নাই পর্দার ব্যাপারে কোনো বয়ানও নাই পর্দা বললেও শোনে না মেয়ে যেরকম মাও সেরকম এ বর্তমান জমানায় আমরা যদি বাজারে একটা গাভী কিনতে যাই গাভী কিনতে না একটা গাভীর বাচ্চা কিনবো আগে কিন্তু মানুষ জিজ্ঞাসা করে গাভীর যে মূল গাভী ছিল আর মায়ের কয় কেজি দুধ হইতো কি কয় না কয় কেনা আমাকে মূল্য দিতে বলে আপনাকে এলাকায় বলে না বলে কেন বল যে মার যদি দুধ বেশি হয় এই গাভীর বাচ্চারও বেশি হইবে এমএ মা যদি বেপর্দায় মেয়ে কি হইবে কি পর্দাশীল মাই তো এক নম্বরের খারাপ মাইয়া দুই নম্বরের খারাপ অকরনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ পাক বলেন হে হাবিব আপনি জানাই দেন মানুষদেরকে জানো মানুষগুলা আইয়ামে জাহিলিয়া যুগের মতো বর্বরতা যুগের মতো বেপর্দায় না চলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা হে রাসূল আপনি বলেন আপনার স্ত্রীরা আপনার পত্নীগণ আপনার ঘরের যারা আছে তারাও যেন বেপর্দায় চলাফেরা না করে
রাসূলকে যদি আল্লাহ ধমক দেয় এই কথা বলতে পারে যেন আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে যারা বিপদে না চলতে পারে আপনার পত্নীগণ যেন বিপদে না চলে কারণ এটার সম্বন্ধে আটা কেন ভিডিও হইতেছে কারণ এই বিপদে চলার কারণে কাল কিয়ামতের ময়দানে চারজনকে জাহান্নামে যাওয়া লাগবে একটা মহিলা চললে কয়জন চারজন এই বয়ান আমি এলাকায় প্রায় জায়গায় করছি ওই ওই মসজিদেও করলাম এখানেও করলাম ওই বাদামতলাও করিলাম এরপরও তো আমাদের ভিতরে বিপর্দা আছে চলতেই আছে বিপর্দা বিপর্দার গুণ আমাদের ভিতরে ছয় লাখ মানে আমরা মানে পর্দাটার এটারে মডার্ন ফ্যাশন মনে করছি আহারে আবার কিছু কিছু মহিলারা আছে হুজুর দেখলে মাথায় কেবল তাইনিয়া ঘুমড়াটা সুন্দর করিয়া দেয় হুজুরের সাথে ঘুমড়াও শেষ এর মানে কি ভয় করছে হুজুরে না হুজুরের নজর খারাপ কোনটা শরীয়তের বিধান প্রত্যেক পরপুরুষের সামনে দেখা করা হারাম 14 জন দেখা করা কি হারাম কিন্তু আমাদের সমাজের কি অবস্থা যাই হোক আল্লাহ আমাদের এলাকার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন আর আমরা যারা পুরুষরা আছি প্রত্যেকই আপনার কারণ আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন প্রত্যেক মুসলমান কিন্তু প্রত্যেক মুসলমান সশায় স্থান থেকে একজন দায়ী একজন প্রতিনিধি কাল কিয়ামতের ময়দানে তার প্রতিনিধি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে প্রশ্ন করা হবে সওয়াল করা হবে এজন্য সওয়াল করলে জবাব দিয়ে কিন্তু জান্নাত পাওয়া যাবে না يا أيها الذين آمنوا هي من دررا يا أيها الذين آمنوا هي من دررا اتقوا الله أمي الله كي بھائي کرو چلے بولن بھائي کرو کاكي আল্লাহকে যদি ভয় করা লাগে কেমনে ভয় করব হক কতু কতি যেভাবে ভয় করা উচিত ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হইয়া মরো না প্রকৃত মুসলমান হইয়া মরা লাগবে রে মুমিন মুসলমান দাবি করলেই হবে না কাজে কর্মে আমলে নিয়াইতে সুরাতে মুসলমানিত্ব দেখার লাগবে আল্লাহ বলে বান্দা তোকে দুনিয়ায় পাঠাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য তুমি আয়া তুই আমি দুনিয়ায় যাই আমি আল্লাহর গোলামি করবি আমি আল্লাহর ইবাদত করবি আমি আল্লাহকে ডাকবি আমি আল্লাহ খুশি হইয়া তোকে ডাকে সারা দিয়া আমি আল্লাহ তোকে কবুল কইরা নেব ওরে আল্লাহর বান্দা আজীবন গুনাহ করছেন গুনাহ করতে করতে কলম নষ্ট হয়ে গেছে রে যুব এরপরও গুনার কারণে গুনার গজব করছো সমস্যা নাই আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় ডাক দাও আল্লাহ আমি গুনাহ করছি আমি তো জাহান্নামের বড় আসামি আমি গুনার কারণে আমাকে আপনি তাড়াই দিন না ও পদ্মার অন্তরালের মা মাইকের আওয়াজ কানে যায় রে ও মা আমিও তো আপনার মতো একটা মায়ের সন্তান ও মা আপনি কেন বিপর্দায় চলবেন আপনি কেন নামাজ সারবেন আপনি কেন পরপুরুষের সঙ্গে দেখা করবেন ও মা আপনার কি মন চায় না আম্মা যেন খাদিজার মতো জান্নাতে থাকতে আম্মা যেন আয়েশার মতো জান্নাতে থাকতে আম্মা যেনদের মতো জান্নাতে থাকতে আপনার কি মন চায় না মা যদি মনে চায় আজকের পর থেকে তওবা করেন এরাদা করেন যে জীবনে আর বেপর্দায় চলবো না আর নামাজ সারবো না আর অন্যায় কাজ করবো না স্বামীর সাথে বেয়াদবি করবো না শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবো না স্বামীর মুখে মুখে তর্ক করবো না পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আল্লাহর হুকুম আগাম সঠিকভাবে আদায় করবেন ও মা গো আদায় যদি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আম্মা জান আসিয়ার মতো কবুল কইরা নেবে হযরত আসিয়ার মতো কবুল করবে ফেরাউন ছিল জালেম আসিয়া ছিল নেককার স্ত্রী জান্নাতি এই জন্য যদি মহিলাদের সম্মান কিন্তু আল্লাহর দরবারে একটু কম না আল্লাহর দরবারে সম্মান অনেক বেশি রে মুমিন
সম্মান যদি পাইতে যাও আল্লাহর গোলামি করা লাগবে গোলামির ভিতরে একটা হলো আল্লাহর ভয় ঢুকানো লাগবে দুনিয়ার ভিতরে রাস্তাঘাটে চলাফেরার সময় যত কিছু করি না কেন আমার দিলের ভিতরে বড় ভয় থাকা লাগবে আল্লাহ আমাকে সব সময় দেখে তাকায় থাকা লাগবে আমি নামাজ ছাড়তেছি আল্লাহ আমাকে দেখে আমি নামাজ কেমনে ছাড়বো আমি গুনাহ করতেছি আল্লাহ আমার দিকে তাকায় থাকে আমি গুনাহ কেমনে করবো এই গুনাহ যদি গুনাহ থেকে যদি ছাড়া হয় আল্লাহ বলে আমি কুদরতি ভাবে তোমাকে হেফাজত কইরা জান্নাত দিয়ে দেব এরে নবীর উম্মতের দল এজন্য আল্লাহর গোলামি করা লাগবে গোলামের ভিতরে নাম লাগবে পাঁচ ওয়াক্ত নামাজ কয়ক্ত পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়বে আল্লাহর কাছে সে দামি হয়ে যাইবে আল্লাহর কাছে দামি হওয়ার জন্য উকিল ব্যারিস্টার মুফতি বড় আলেম মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কোন মুফতি সাহেব ছিলেন না চেহারাও ভালো ছিল না দেখতেও ভালো ছিল না ছিল একজন গোলাম দাস কিন্তু আল্লাহ তার সম্মান এত বাড়াই দিছে যে বেলালের সম্মান আল্লাহ এত বাড়াইছে আল্লাহর নবী জান্নাতের ভিতরে আরশের ভিতরে বেলালের পায়ের হাঁটার আওয়াজ কানের ভিতরে পাইছে হযরত বেলাল কেমন দামি ছিলেন আহারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ইন্তেকালের পর দামেশকে সিরিয়ায় চলে গেলেন দামেশকে যাওয়ার পর স্বপ্নে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বলতেছে বেলাল জোরে জোরে চিল্লায় চিল্লায় কান্না করে বেলালের কান্না শোনার পর সমস্ত লোকজন আয়শা সাহাবায়ে কেরাম আয়শা মদিনার অলি গলিতে এলান হয়ে গেল বেলাল মদিনায় আসছে যখন বেলাল আসার পর সাহাবায়ে কেরাম সবাই লাইনে লাইনে বেলালের সঙ্গে দেখা করতে আসতেছে আর বলে বেলাল তুমি কখন আসছো এরপরে কিছুক্ষণ পরেই যখন আজানের টাইম হয়ে গেল সুবহজাদিকের সমস্ত লোক ডাক দেওয়া বেলাল তুমি আজান দাও বেলাল বলে না আমি আজান দিতে পারবো না আমাকে আবদার করবেন না হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বেলালের পাও ধরায় বলে চাচা আমার নানা নাই আমার নানা নাই আজকে যদি আপনি একটু আজান দেন আপনি নানার ঘেরানটা আপনার দিকে নেব আমার নানা আপনাকে বেশি মহব্বত করতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদের মিনারায় দাঁড়াইয়া আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করলেন যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে বেলাল জমিনের ভিতর বইরে গেছে বেলাল দাঁড়ায় থাকতে পারে না বেলালকে প্রশ্ন করা বেলাল তুমি কেন বেউস হয়ে বললা বলে আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম তাকায় দেখতাম আমার রাসূল আমি বেলালের দিকে তাকায় মুচকি হাসে আজকে যখন আজান দিলাম দেখি আজকে আমার নবী নাই আজকে আমার রাসূল নাই এই জন্য আমি বেলাল খুশ থাকতে পারি নাই এরে বাটা জোরের আল্লাহর গোলাম আমাদের অবস্থা কি আজকে গুনাহ করতে করতে আমাদের দিল শক্ত আমাদের চোখে পানি নাই আল্লাহ বলে ফালিয়া জাহাকু কলিলাও ওয়ালিয়াবুকু কাসীর তোমরা বেশি বেশি কান্না করো আমি আল্লাহকে ডাকো গোলামি করো দুনিয়ার ভিতরে আগুন লাগলে যেরকম পানি ছাড়া নিবানো যায় না জাহান্নামের আগুন যদি আল্লাহ জ্বালায় চোখের পানি ছাড়া নিবে না এজন্য আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় তওবা করা লাগবে কান্নাকাটি করা লাগবে আর বলা লাগবে আল্লাহ জীবনে বহুত নামাজ ছাড়ছি বহুত অন্যায় করছি বহুত খারাপ কাজ করছি বেপর্দায় চলছি আল্লাহর গুনাহ করব না আর নামাজ ছাড়বো না আর বেপর্দায় চলবো না আর অন্যায় কাজ করব না এই অন্যায় কাজ থেকে হেফাজত চাও আল্লাহর কাছে তওবা যদি করতে পারো রে আল্লাহর গোলাম এই তওবাটা হবে কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা ঠিক কিনা
কোন কোন আল্লাহর বান্দা হাতটা জায়গায় দেখাইতে পারবেন হুজুর জীবনে আর নামাজ ছাড়বো না আর বিপর্দায় চলবো না পাঁচ ওয়াক্ত নামাজ আমাজ আদায় জামাতে সেই তো আদায় করব রাসূলের সুন্নাহ মতে চলবো দাড়ির ভিতরে আর বিড়ি লাগাইবো না কারণ হাদিসে আল্লাহর নবী বলেন 24 ঘন্টায় একটা আমল নামায় গুনাহ লেখা হয় সেই গুনার নাম হলো যারা বিলের দিয়া দাড়ি কামায় যারা দাড়ি কামায় তারা রাসূলের কলিজার ভিতরে পৌঁছায় আরে আল্লাহর গোলাম আজকে দাড়ি কামানো অবস্থায় তুমি যদি মারা যাও হতে পারে আমার রাসূল তোমার শাফায়াত নাও করতে পারে কারণ হাদিস শরীফে আছে আখফুশ শাওয়ারিবা তুলুহুল লিহিয়া তোমরা মুস্তে খাটো করো দাড়িকে লম্বা করে দাও আল্লাহর রাসূল বলেন দাড়িয়ে যারা পোস লাগায় এরা আমি রাসূলের কলিজার ভিতরে পোস দেয় এজন্য নবীর কলিজায় পোস দিয়া কেউ জান্নাত পাবে না পাইবে জান্নাত নবীর কলিজায় পোস দিয়া জান্নাত পাওয়া যাবে না রে মুমিন ইরাদা করব যে দাড়ি রাখবো বয়স দাড়ি রাখতে কিন্তু বয়স লাগে না কত লোক আছে বলে হুজুর দাড়ি রাখবো বয়স হয় না 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 এই দাড়ি রাখা না অবস্থায় তুমি যদি মারা যাও মনে হয় আল্লাহর রাসূল তোমাকে শাফাত নাও করতে পারে আরে আল্লাহর গোলাম কাল কিয়ামতের ময়দানে দাড়িটা নাজাদের উসিলাও হইতে পারে পারে না দাড়িটা উসিলাও হইতে পারে এজন্য আল্লাহর গোলাম আমরা দাড়িটা লম্বা করব আর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব আর হকের পক্ষে থাকব কোরআনের পক্ষে থাকব কারণ আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে ইমানদারেরা তোমরা সাদিকিন লোকের সঙ্গী হও আল্লাহওয়ালাদের সঙ্গী হইয়া থাকো কারণ তুমি তোমার আল্লাহওয়ালাদের সঙ্গী হও ওই আল্লাহওয়ালার নিসবতে আল্লাহ তোমাকে কবুল কইরা নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহওয়ালার লোকের সঙ্গ হও ভালো লোকের সঙ্গে থাকো ভালো লোকের যদি সঙ্গে থাকা যায় ওই ভালো লোকের সঙ্গে স্পর্শে থাকে কারণ সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ ভালো লোকের সঙ্গে থাকতে থাকতে ভালো লোকের একটা কালচার আপনার আমার ভিতরে ঢুকবে খারাপ লোকের সঙ্গে থাকলে খারাপ লোকের কালচার আপনার ভিতরে ঢুকবে এজন্য ভালো লোকের সঙ্গে যদি সম্পর্ক রাখা যায় একদিন একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো লোকের সঙ্গে স্পর্শে আল্লাহ আপনাকেও কবুল কইরা নেবে এজন্য আমরা খারাপ সঙ্গ পরিহার করব আল্লাহওয়ালাদের সঙ্গে থাকব আলেমদের সঙ্গে থাকব মাদ্রাসাওয়ালাদের সঙ্গে থাকব ঠিক কি না মাদ্রাসা ছাত্রদেরকে মোহাব্বত করব আলেমদেরকে মোহাব্বত করব কারণ মাদ্রাসার ছাত্রদের যদি মোহাব্বত করা যায় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই মাদ্রাসার ছাত্রের মোহাব্বতটা নাজাতের উসিলা বানায় দেবে আল্লাহর রাসূল বলেন মাদ্রাসার ছাত্র হলো তলবে ইলম যেই ছাত্র মাদ্রাসায় যায় নূরের ফেরেশতারা জান্নাতি ফেরেশতারা তাদের নূরের পাখা তাদের পায়ের নিচে বিছায় দেয় এই ছাত্র সাথে যদি আপনার মুআমালাত থাকে মুশারাত থাকে মুলাকাত থাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহই ছাত্রের মুলাকাতের কারণে আমলনামা ঘুরাইয়া জান্নাত দিয়া দিতে পারে কিন্তু আজকে আমরা মাদ্রাসা দেখ মাদ্রাসার হুজুর দেখলে আর চোখে তাকাই মাদ্রাসার লোক দেখলে তিরস্কার করি মাদ্রাসার লোক দেখলে তাদের সঙ্গে খারাপ ভাষায় কথা বলি এমন আছে না নাই ওরে আল্লাহর বান্দা সবদার খবরদার কার সঙ্গে বেয়াদবি করো রে তোমার আমল নামাও তো নষ্ট হয়ে যেতে পারে তোমার আল্লাহর আলেম আলেম না যদি বেজার হয়ে যায় আল্লাহ তোমার প্রতি তাৎক্ষণিক গজব নাজিল করতে পারে অনেক দলিল আছে পূর্বে অনেক অনেক দলিল আছে এরকম যে আল্লাহ আলাদের সাথে বেয়াদি করেছে তৎক্ষণাৎ তার আটটা অবশ্য হয়ে গেছে পাওয়াটা পাকা হয়ে গেছে জবানটা বন্ধ হয়ে গেছে নাই আমার আছে আলেমদের চাইতে বেশি বোঝার চেষ্টা করি অনেক সময় এমন একদল লোক আছে না আসলে দুনিয়ার ভিতরে সবচেয়ে জ্ঞানী কারা জানেন নি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি উনি তাফসীরে মাজহারের লেখক আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর জমিনের নিচে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আলেমদের চাইতে বড় বুদ্ধিমান বড় দামি বড় জ্ঞানী আর কেউ নেই এই শরারাতানে উনি হাদিস টানছে অনেক হাদিস তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ শরীফ অনেক হাদিস টানছে আলোচনা যাব না মূল কথা তাদের মধ্যে দামি আর কেউ
নাই কিন্তু তারা নিজেকে নিজে দামি বলে না জাহির বলে না ঠিক না কারণ লা ইয়াদখুলুল জান্নাতা মিসকালা দাররাতিন মিন কিবার যার ভিতরে জাররা পরিমাণ অহংকার থাকবে সে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ আমাদের জীবনকে অহংকার মুক্ত করার তৌফিক দান করুন আর আল্লাহ আমাদেরকে সঠিক পথের উপর চলার তৌফিক দান করুন এরপরে শেষ সময় মহিলাদের সম্পর্কে কিছু কথা বলবো পর্দার বাইরে আগে টাচ দিছি মহিলারা আল্লাহ রাসূল বলেন আমি মিরাজে যখন গেলাম দেখলাম অধিকাংশ মহিলারা জান্নাতি জাহান্নামী অধিকাংশ নারীদেরকে কঠিন আযাব দিতেছে কারণ কি একমাত্র তারা গুনার কারণে তাদের জবানের ট্যাগ শোনাই যা আসে তা বইলা ফলাই ঠিক না এবং বর্তমান জবানায় সবচাইতে অন্যায়শীল বেহায়া বলা বেশি ঠিক না বিবাহ করছে একজনে আর কথা বলে যায় আর একজনে এমন এলাকায় নাই এই এলাকায় নাই মুলা দিতে আছে এই জঘন্যতম পাপের কারণে এলাকার ভিতরে ধ্বংস হয় ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিরমিজির ভিতরে হাদিস এনেছেন দ্বিতীয় খণ্ডের ভিতরে যে মানুষের এমন একটা জবান আসবে আল্লাহ যখন তোমাদের প্রতি বেরাজ হয়ে দিবে যখন জেনা ব্যভিচার বিপর্দ বাইরে দিবে তখন আল্লাহ পাক তোমাদের প্রতি বেরাজ হয়ে দিবে তোমাদের চেহারা বিকৃত করে দিবে চেহারা কি করবে বিকৃত করে দিবে দুই নাম্বার তোমাদের প্রতি আল্লাহ পাক ভূমিকম্প দিয়া গজব নাজিল করবে কি দিয়া ভূমিকম্প দিয়া ভূমিকম্প দিয়া গজব নাজিল করবে ভূমিকম্প আমাদের সমাজে হয় কি হয় না তুরস্কের ভিতরে দেখেন হাজার হাজার মানুষ ভূমিকম্পের ভিতরে মারা গেছে একটা লোক দেখলাম ফেসবুকের ভিতরে পোস্ট করছে তিনটা বারের মালিক ছিল 40 সেকেন্ড আগে 40 সেকেন্ড পরে ভিটা সারা সব শেষ কিচ্ছু নাই কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশা আল্লাহ কারে কখন বড় বানায় কারে রাজত্ব দেয় কারে ছাড়ায় একমাত্র আল্লাহই জানে ঠিক কি না ঠিক এজন্য খবরদার আমরা দুনিয়ার ভিতরে কোনো অহংকার করব না তাকব্বরি করব না রিয়া করব না কিবির করব না হাসাদ করব না নিজেকে নিজে জ্ঞানী ভাববো না কারণ নিজেকে নিজে জ্ঞানী ভাবে শয়তান নিজেকে নিজে জ্ঞানী ভাবে কেরা শয়তান কারণ আল্লাহ যখন বলছিল যে তুমি আদমকে সেজদা করো তখন কি বলছিল আনা খায়রুম মিনহু আমি তার চাইতে উত্তম আমি জ্ঞানী নিজেকে নিজে জ্ঞানী করছে আল্লাহ বলছে ফাখরুজ তুই বাইর হয়ে যা তোর স্থান আমার দরবারে নাই এজন্য আমরা নিজেকে নিজে জ্ঞানী ভাববো না আর মূল কথা হইল কি এই এলাকার ভিতরে বহুত লোক আছে এখানে কয়টা লোক আছে যদি সাইপে বসে লোক কয়শো লোক হইবে অনেক মসজিদে জুমার মসজিদে আর বেশি লোক হয় যেই মেহমান আছে আজকে রাজশাহী দিকা কত বড় আলেম বয়ান করবে কত সুন্দর আলোচনা করবে শ্রোতা যদি না থাকে আলোচনা করবে কারে ভান্ড যদি না থাকে মধু ঢালবে কোন জায়গায় কথা বোঝেন নাই ভান্ড না থাকলে মধু ঢালবে কোন জায়গায় আগে তো ভান্ড কুচ করা লাগবে এরপরে মধু তলি ফুটা হইলে তো ঢাললে সব নিচে পড়বে ঠিক না তবে হ্যাঁ আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আল্লাহ রাসূল বলেন তোমাদের ঈমানকে মজবুত করো আমল কম করো কিন্তু অল্প আমল নাজার জন্য কি হইবে যথেষ্ট হইবে আমল খাঁটি করা লাগবে কি করা লাগবে খাঁটি এই খাঁটি আমল করতে আমরা চাই কি চাই না চাই এই জন্য আল্লাহ আমাদেরকে এই উক্ত কথার উপরে আমল করার তৌফিক দান করুন নামাজ ছাড়া কোনো উপায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় থেকে দূরে রাখে খারাপ কাজ থেকে দূরে রাখে এরে আল্লাহর গোলাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছো কিনা যদি বলে আল্লাহ আমি নামাজ পড়ছি হইছে কিনা জানি না আমি রুকু করছি সেজদা করছি তাসবিহ তাহলিল করছি আল্লাহ আমার কাছ সেজদা দেওয়া তোমার কাছ হলো কবুল করা আল্লাহ আমি কিচ্ছু জানি নাই আমি নামাজের ওয়াক্ত টাইমে সময় মতো তোমার কদমে সেজদা দিলাম তুমি আল্লাহ কবুল করছো কিনা জানি না আল্লাহ বলবে ফেরেশতা রে ও বান্দা সময়ের মূল্য দিছে কারণ আমি আল্লাহ তোমাকে ওয়ালা আস আমি আল্লাহ সময়ের কসম খাইছিলাম যেন বান্দা সময়টারে কাজে লাগায় ও সময় কাজে লাগাই আমি আল্লাহর গোলামি করছে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিছে হইছে কি হোক দেখার দরকার নাই আমার বান্দাকে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করায় দাও ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي
আজরাইলায় ফেরেশতা ডাকবে হে প্রশস্ত আশা আসো আসো ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া তোমার রবের নিকট আসো তোমার রব তোমার প্রতি রাজি খুশি তোমার রব তোমাকে ডাকে জান্নাত দেখাবার জন্য এর যুবক আল্লাহর গোলাম শেষ সীমানায় তোমার পায়ে দুইটা গায়ে দা বলি আর নামাজ ছাড়বো না আর গুনাহ করব না আর গান শুনবো না আর বাদ্যযন্ত্র শুনবো না যদি নিহাইটটা খালেস থাকে হাতটা উঠে আবার আল্লাহকে দেখায় দেয় নারে তাকবীর আয় আল্লাহ বাটা জোরের এই মাহফিলের ভিতরে তাকায় দেখেন আপনার বান্দারা হাত বাড়াইছে রে আল্লাহ তাদের হাত দুইখানা কবুল করে নেন পাঁচ ওয়াক্ত নামাজের পাওবন্দি করে দেন হক রূপে চলার তৌফিক দিয়া দেন ইখলাস নিয়ে চলার তৌফিক দিয়া দেন সবাইকে দ্বীনের সহিহ নিসবতে কবুল করে নেন সকলেই বলি আমিন